জেলা অফিসে পৌঁছেছে ইউপি নির্বাচনী সরঞ্জাম সহিংসতার সংঘাতে ভোটারদের আতঙ্ক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানামুখী প্রশ্ন তার কাছে একটা সার্টিফিকেটের সিগনেচার নিতে যাবে সেটা সিগনেচারটাও দিতে পারবো না ঠিকমতো ভোলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের বেশিরভাগেরই নেই শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র দল কিংবা সিনিয়র নেতাদের ম্যানেজ করেই নির্বাচনের মাঠে তারা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রতিবেদন করতে গেলে যমুনার প্রতিবেদককে ম্যানেজারও চেষ্টা ছাড়া একজন প্রার্থী প্রার্থীদের এমন দশায় উদ্বিগ্ন সচেতন ভোটাররা প্রাথমিকের গণ্ডি পেরননি অথচ ধলি গৌরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন হেদায়তুল ইসলাম প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এই প্রতিবেদন থেকে তাকে আড়াল করতে প্রতিবেদককে ম্যানেজারও চেষ্টা করেন তিনি আমি মনে করি নিচে 5-6 এটা হইলো চলে তবে আরো বেশি লেখাপড়া করলে তো আরো ভালো ভোলার বদরপুর ও লালমোহন ইউনিয়নেও আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীরই একই অবস্থা একজন কোনো রকমে পাশ করেছেন 10 অন্যজনের নেই শিক্ষাগত কোনো যোগ্যতা একাডেমিক স্বীকৃতি নেই বিএনপিরও কোনো কোনো প্রার্থীর তবে শিক্ষার জোর না থাকলেও তারা কথাই বেশ পারদর্শী 40 বছর আগে যে আগে ক্লাস 8-এর বা ক্লাস 5-এর ক্লাস 10-এর যে মূল্য এখনকার যুগে বিএমএ পাস যারা করে তারা আমাদের সাথে অন্তত কিছুই না আমি যোগ্য মনে করি আমি মনে করি আমি এলাকার মানুষের সাথে রাজনীতি করি সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করি প্রার্থীদের এমন দুরবস্থায় শঙ্কিত সচেতন ভোটাররা তারা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখা তথ্য প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান এবং গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই সেই তো পাইপ পাশে করছে তার কাছে একটা সার্টিফিকেটের সিগনেচার নিতে যাবে সেটা সিগনেচারটাও দিতে পারবো না ঠিকমতো সেই তো একটা নাগরিক সনদপত্র পড়তেই পারবে না একজন লোক সেই ইউনিয়ন পরিষদ পরিচালনা করবে এই ক্ষেত্রে তো তার অবশ্যই ঘাটতি থাকে যে যদি তার একটা কোয়ালিফিকেশন না থাকে মেট্রিক পাস অথবা আইএ পাস অথবা ডিগ্রি পাস মিনিমাম যোগ্যতা কিন্তু এই জায়গায় তো কোনো যোগ্যতা লাগে না যদিও উপজেলা চেয়ারম্যানের ব্যাখ্যা শিক্ষাগত যোগ্যতার চেয়ে বেশি জরুরি দলের প্রতি আনুগত্য থাকা দলের প্রতি আনুগত্য সততা সমাজসেবা এবং ভালো একজন মানুষের কাছের মানুষ এটাকে চিহ্নিত করি আমরা মনে করি ভোটারদের দাবি ইউপি নির্বাচনের পরবর্তী ধাপে শিক্ষিত ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেবে রাজনৈতিক দলগুলো রাজীব সাহা যমুনা নিউজ